আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমত এবং তোমাদের দোয়াতে যথেষ্ট ভালো আছি। আজকে আমরা আলোচনা করব যাকে ইংরেজি গ্রামারের প্রাণ বলা হয়, টেন্স। সেই টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যার মাধ্যমে আশা করি তোমরা টেন্স সম্পর্কিত যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান তোমরা করতে পারবে। ওকে, আমি টেন্সের স্ট্রাকচার সম্পর্কে, আসলে মুখস্থের কোনো বিষয় নয়, টেন্সের স্ট্রাকচার আসলে বোঝার বিষয়। আমি টেন্স সম্পর্কে আলোচনা করতে গিয়ে আগে চারটি নিয়ম লিখেছি, তোমরা যদি কেউ চারটি নিয়ম যদি আত্মস্থ করতে পারো তাহলে আমি আশা করি টেন্সের যে স্ট্রাকচারগুলি রয়েছে 100% কমপ্লিট করতে পারবো মুখস্থ ছাড়া। ওকে, আমরা চলে আসব সেই চারটি স্ট্রাকচারের মধ্যে। দেখো, লিখেছি টেন্স সম্পর্কে বিশেষ চারটি নিয়ম। এই চারটি নিয়ম তোমাকে অবশ্যই আত্মস্থ করতে হবে। এক নম্বর, ইনডিফিনিট এর ক্ষেত্রে সাবজেক্ট এর পর মূল ভার্ব বসবে। দুই নম্বর, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সাবজেক্ট এর পর বি ভার্ব বসবে, এবং তোমরা জানো বি ভার্ব প্রেজেন্টে কোনোটা বসে এবং পাস্টে কিছু রয়েছে সেগুলি বসে। সেগুলি আমাদের পিছনে ক্লাস যেটা করেছি ভার্ব সম্পর্কে, উক্ত ক্লাসে তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো, এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে কন্টিনিউয়াসে। এবার চলে আসো তিন নম্বর, পারফেক্ট এর ক্ষেত্রে সাবজেক্ট এর পর হ্যাভ ভার্ব বসবে। সেম কথা, দেখো হ্যাভ ভার্ব সম্পর্কে আমরা ওখানে আলোচনা করেছিলাম, প্রেজেন্টে কে কে বসে, পাস্টে কে বসে, এটা আমরা একটু দেখে নিবো ওখান থেকে। এরপর দেখো, এবং মূল ভার্বের ভি থ্রি বসে। ভি থ্রি বলতে আমরা যাকে পাস্ট পার্টিসিপল বলে থাকি সেই ফর্মটা বসবে এখানে। এরপরে চলে আসো যে কোনো ফিউচারের ক্ষেত্রে, এখানে খবরদার ফুটুরি তোমরা বলো না, এখানে অবশ্যই বলতে হবে ফিউচার। যে কোনো ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট এর পর শ্যাল অথবা বা উইল অবশ্যই যোগ করতে হবে। যখনই আমাদের ফিউচারের কোনো কথা আসবে অবশ্যই শ্যাল অথবা উইল আমাদেরকে যোগ করতে হবে। এরপরে, এবং ভার্বের বেস ফর্ম বসবে। এখানে একটা কথা হয়তো তোমাদের মধ্যে থাকতে পারে, স্যার বেস ফর্ম কাকে বলে? এটা আমি টেন্সের স্ট্রাকচার নিয়ে যখন আলোচনা করব ওই আলোচনার মধ্যে তোমাদেরকে বিস্তারিত বোঝাবো যে আসলে টেন্সের বেস ফর্ম কাকে বলে। ওকে, যাই হোক, চলে আসি আমরা এর পরবর্তী পর্যায়ে।